নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের মহাভাগ্যে শুক্রবারে টার্গেট নাম্বার মেষ টু মীন রাশি। দেখুন, শুধুমাত্র টার্গেট নাম্বার বলি এটা না, শুভ রং এবং ভাগ্যের পার্সেন্টেজ নিয়েও কিন্তু আমি আলোচনা করি। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু করি। দেখুন, আপনারা প্রতিদিন এই ভিডিওটি শুনছেন, আমি বারবার বলি যে নিজস্ব জন্মছকে আপনার লটারি প্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন এবং আপনার জন্মছকে নবগ্রহের মধ্যে যে চারটি গ্রহের কথা বলি সেই চারটি গ্রহের সঠিক প্রতিজ্ঞার প্রতিবিধান অবশ্যই করুন। নয়তো আপনারা প্রতিদিন কিন্তু লটারি কাটছেন, হয়তো কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে মিলছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মিলছে না। আমি যেটা বলছি সম্পূর্ণ ইন জেনারেল আমি জানাচ্ছি, ইন জেনারেল টার্গেট নাম্বার, কিন্তু আপনার নিজস্ব জন্মছকে যদি যোগ থাকে তাহলে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, অর্থাৎ রাহু আপনাকে চটজলদি অর্থ কিন্তু দিবে। তাই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, রাহুর বলবৎটাকে আপনারা বৃদ্ধি করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। দেখুন, রাহু গ্রহ কি করে যে চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করে। আপনার জন্মছকে রাহু যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি হবে না। আমি বারবার বলছি, ভিডিওগুলো আপনারা প্রতিদিন শুনছেন, একবার হলো নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই আপনারা হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন এবং অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিত প্রাপ্তির কারক গ্রহ। কোন এই সৌভাগ্যশালী এই বারোটি রাশির আমি কথা বলবো, অর্থাৎ আপনাদের টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ কালার। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1 এবং 2, আপনাদের শুভ কালার লাল। আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ 70% বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 4 এবং 6, আপনাদের শুভ কালার নীল, ভাগ্যের মিটার 80%। মিথুন রাশি, মিথুন রাশির টার্গেট নাম্বার 2 এবং 4, আপনাদের শুভ কালার সাদা, ভাগ্যের মিটার 70%। কর্কট রাশি, টার্গেট নাম্বার 3, 9, আপনার শুভ রং আকাশী, আপনার ক্ষেত্রে ভাগ্যের মিটার 75%। সিংহ রাশি,
সিংহ রাশির টার্গেট নাম্বার 6-8, লাকি কালার ইয়েলো, ভাগ্যের মিটার 85%, কুণ্ডরাশির টার্গেট নাম্বার 2-7, আপনাদের শুভ কালার গেরুয়া, আপনাদের ভাগ্যের মিটার 75%, তুলারাশির টার্গেট নাম্বার 2-8, আপনাদের শুভ রং সাদা, ভাগ্যের মিটার 80%। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 1-9, শুভ রং পিঙ্ক কালার, আপনাদের ভাগ্যের মিটার 75%। ধনুরাশি টার্গেট নাম্বার 1-9, আপনাদের শুভ কালার হলুদ, আপনাদের ভাগ্যের মিটার 70%। মকর রাশির টার্গেট নাম্বার 4-7, শুভ রং ক্রিম কালার, ভাগ্যের মিটার 80%। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 2-9, আপনাদের লাকি কালার গেরুয়া, আপনাদের ভাগ্যের মিটার 60%। মীন রাশির টার্গেট নাম্বার 8-6, আপনাদের শুভ রং লাল, ভাগ্যের পার্সেন্টেজ 85%, অর্থাৎ আজকের এই মহাভাগ্যে আমি মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার নিয়ে আমি আলোচনা করলাম। প্রত্যেকে এই ভিডিওটি অবশ্যই আলোচনাটি আপনারা দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। নমস্কার।